আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমি ভালো আছি। সব বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে পিএলবি ফাইলটা শেয়ার করবো, তো সেই পিএলবি ফাইলটা হলো কিন্তু যে 30 মে জিয়ারুর রহমানের যে 41তম শাহাদাত বার্ষিকীতে, সেই 41তম শাহাদাত বার্ষিকীর একটি রোল আপ ব্যানার ডিজাইন। তো রোল আপ ব্যানার ডিজাইনটি আমরা কিন্তু কীরকম হবে সেটা আপনারা বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই রোল আপ ব্যানার ডিজাইনটি তৈরি করেছি আমরা পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপটা আমার ডিসক্রিপশনে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকেও কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই রোল আপ ব্যানার ডিজাইনের যে পিএলবি ফাইল, সেই পিএলবি ফাইলে যদি সংগ্রহ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। শেষ পর্যন্ত দেখলে কিন্তু এখানে আপনারা 6 সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা খুব সহজে সেই পিএলবি ফাইলটিকে সংগ্রহ করতে পারবেন। আমার ইউটিউব ডিসক্রিপশনে কিন্তু সেই পিএলবি ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো কথা না বাড়িয়ে শুরু করছি। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম আমাদের যে ইউটিউব ডিসক্রিপশন। তো সেই ইউটিউব ডিসক্রিপশন আসার পর এরকম একটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক কিন্তু আমরা পেয়ে যাব। তো সেই লিঙ্কে যখন আমরা ক্লিক করে দেব, ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো যে এরকম একটি কি লেখা কিন্তু চলে আসছে আমাদের সামনে। এখানে আমার চ্যানেলের যে ইমেল, সেই ইমেল আছে এবং ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক সেটা দেওয়া আছে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এরপরে আপনার এখানে পাসওয়ার্ডের অপশন পাবেন, এখানে আপনারা 6 সংখ্যার সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা সরাসরি এই গুগল ড্রাইভ অপশনে ক্লিক করে দেবেন। তো গুগল ড্রাইভ অপশনে ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু সেখান থেকে পিএলবি ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন। তো পিএলবি ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে এরপরে আপনারা চলে আসবেন পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আসার পর এরপর আপনারা এখান থেকে সরাসরি এই থ্রিডর অপশনে ক্লিক করে দেবেন। থ্রিডর অপশন থেকে আপনারা ক্লিক করে দেবেন ওপেন পিএলপি ফাইলে। তো ওপেন পিএলপি ফাইলে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে এরপর আপনারা ক্লিক করে দেবেন পিএলপি ফাইলে। তো পিএলপি ফাইলে ক্লিক করার পর, তো এই পিএলপি ফাইলে ক্লিক করার পর নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনাদের ডাউনলোড করা পিএলবি ফাইলটা খুঁজে পেয়ে করবেন। খুঁজে পেয়ে গেলে সেই পিএলবি ফাইলে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। এরপর আপনারা দুটো অপশন পাবেন, ওপেন অনলি অ্যান্ড ওপেন অ্যান্ড অ্যাড। তো যে দুটো অপশন পাবেন সেই দুটো অপশন থেকে একটি অপশনে আপনারা ক্লিক করে কিন্তু কাস্টমাইজটা করতে পারবেন। তো আমাদের যে পিএলবি ফাইল, সেই পিএলবি ফাইলে যদি আমরা ক্লিক করে দিই, তো সেই পিএলবি ফাইলে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা একটি ব্যানার ডিজাইন তৈরি করেছি। তো এখানে কাস্টমাইজ করার জন্য এখানে চাইলে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারেন। এখানে আপনার যে ছবি, সেই ছবিটা আপনারা কিন্তু এখানে দিতে পারেন। এখান থেকে আমরা যদি প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারি থেকে আপনার যে কোনো ছবি চাইলে কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। যে ছবিটা আপনার প্রয়োজন সেই ছবিটাকে আপনারা এখান থেকে সুন্দর মতো করে গোল করে নেবেন। সুন্দর মতো গোল করে নিয়ে এই ছবিটাকে আপনারা সুন্দর মতো করে একদম ছোট করে কাস্টমাইজ করে কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন। এরপর এখানে আপনার যে নামটা আছে, আপনারা চাইলে কিন্তু এখানে আপনার যে নাম সে নামটাকেও চেঞ্জ করে দিতে পারেন। যে নামটাকে সুন্দর মতো চেঞ্জ করে কিন্তু কাস্টমাইজ করে সুন্দর মতো বসিয়ে দিতে পারেন। এরপর এখান থেকে আপনারা এটাকে সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশন থেকে আপনারা সেভ টু ইমেজ, এরপরে আপনারা এখান থেকে আল্টাতে ক্লিক করে দিয়ে, আল্টাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে, সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।